Rasta diye ya mizo konzai made modeye kisumiya dekte pai abar altaranga pai inu purpo jase bor khabar amiya ya mai pagol koriya se আমি করে যুবকের কয় আমি বললাম সব মিয়া তো এক না কিছু কিছু মিয়া আছে দিলে ডালা বোরকা পরে হাতে মুজা পায়ে মুজা আমার নামাজ আমার রোজা আমার বেঁচে থাকা আমার মনে যাওয়া আমার আমার পীর মুরুদি আমার সব কিছু হলো এক আমার তো বাদান আল্লাহর জন্য কার জন্য নামাজ পড়ব আল্লাহর জন্য রোজা রাখবো আল্লাহর জন্য আজকে আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজ পড়ে না রোজা রাখে না গান্দার কুলকে হাতে নেয় গান্দা খায় আর মোস্তা লাল করছে এরপরে মাথার চুল ডবা দান মিয়া মানুষের মতো বড় বানাইছে গাঁদার কুলকে হাতে নিয়ে বলতেছে দয়াল লক্ষ্য রাহিস আমি হন অজ্ঞান হব এরকম বারবার আসে না নাই নামাজ নাই রোজা নাই ব্যস্ত যাওয়ার আশা করে করে কি করে না কাজে আমি ওপাত হয়ে বসে আছি তো ওপার বসে দেখবে কোচে কে না তো থাকবে কোচে কে কয় আমি ওপাত হয়ে বসে আছি ওহে দয়া মামা পারে লয়ে যাও আমার নামাজ নাই কালাম নাই পারে ধর তুমি আশা করো তোমাকে লাঠি দিয়ে দুবাইনে দরকার জোর কন ঠিক কিনে আর মোল্লা দেখলে ওরা ধিক্কার দেয় ও মোল্লা মসজিদ ঘরে আল্লাহ পাবা না বা 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 মসজিদ ছাড়া আল্লাহ মেলে না মসজিদ ছাড়া আল্লাহ মেলে না যত বাজা হারমোনিয়াম যত বাজাও ঢুকিতা বলো ও যে মৃত্যুর আগে পার পাইবে না মসজিদ ছাড়া আল্লাহ মেলে না রে চিল্ল ঠিক কিনা কথা কবে চায় না কথা কবে চায় না আমার ভাইরা আমার তাহলে ওরা যে বলে বাবা মোল্লা না মসজিদ করে আল্লাহ পাবা না আল্লাহ যদি পায়াই থাকে কোন মানুষ যদি আল্লাহ পাওয়া থাকে মসজিদ ছাড়া কেউ কোনোদিন আল্লাহ পায় না আর আমাদের দেশে কিছু পীর আছে আপনার মসজিদে নামাজ পড়তে বলে না কয় যে সাউন্ড কমলে আমি কি করব আমার ভাইরা আমার ও যে আমাদের দেশে আছে মসজিদ ছাড়া আল্লাহ বলছে ইয়াই আল্লাহ দিনে আমানু ইজা নদী আতি সলা আজান হলে মসজিদের দিকে অ্যাডভান্স হও এ কথা কাট আরো জোরে আল্লাহ বললেন আজান শুনলে মসজিদের দিকে অ্যাডভান্স হও আর আমাদের তো কিছু পীর পীর আছে তারা মসজিদে যাওয়া নিষেধ করে কয় মুরিদ গিয়ে হও গো তুমি কামেল পীরের হাতে নামাজ আদায় করো তুমি একলাই এক জায়গাতে ও যে রুকুর আগে সেজদা দিয়ে সামনে তো দেখো চাই আরে মসজিদ আছে আহসান সুরতে দেখো তুমি বরহা বর কাবাতে থাকে পড়ো আর রে কাবাতে থাকে পড়ো আর একটু নাউজ বিল একটু কয়ালেন তাহলে দুনিয়ায় যত আলে বলাম আছে সব বলেছে আজান হলে মসজিদে যাও আপনারা যারা কামেল পীরের কাছে হক্কানি পীরের কাছে আপনারা মুরিদ হইছেন এই পীর মসজিদে নামাজ পড়ার কথা বলে না বাড়িতে বলে আরে এই পীর কি বলে কয় মুরিদ গিয়া হও কো তুমি কামেল পীরের হাতে নামাজ আদায় করো তুমি একলাই এক জায়গাতে কথা বুঝতেছেন না এই রকমই কয় না তারপরে কয় রুকুর আগে সেজদা দিয়া রুকু আগে রুকু না আগে সেজদা এ কথা কয় না কথা কয় না আর দেখেন কুত্তরা কি কয় রুকুর আগে সেজদা দি মনে জুত খুললে ডান গালে বসান রুকুর আগে সেজদা দিয়া
সামনেতে দেখো চাইয়া রে, ও যে মুর্শিদ আছে আসাম সুরতে, দেখো তুমি বরাবর। আমি সুন্দর করে তার প্রতিবাদ করে গান লিখছি, গজল লিখছি, বলবো কি নিশি কুদরতে মহল্লা আমার বানাই আছে কাবাগর, কাবাতে থাকে পরোয়ার রে, কাবাতে থাকে পরোয়ার। আদম নবী ফজরের নামাজ পড়ে খানা কাবা তপ কোডিয়া রে, নাস্তা করে বাবা হাইয়া দম্মা হাওয়া কে লজিয়া, কাবাতে থাকে পরো আরে, কাবাতে থাকে পরো আর। নিষ্কুদ্রতে মাওলা আমার বানাইয়াছে কাবা ঘর, কাবাতে থাকে পরো আরে, কাবাতে থাকে পরো আর। দৈন্যা দৈন্যা জুড়িয়া নামাজ পড়ে শেষে দামকায় পরে রে, মার হবা কয় না, মার হবা কয় না। ও যে মুসল্লিরা নামাজ পড়ে খানাই কাবা সামনে রেখে রে, নামাজ পড়ে ওই মুসল্লি ওই না কাবা বরাবর, কাবাতে থাকে পরো আরে, কাবাতে থাকে পরো আর। সিল্লাকন ঠিক কিনে দুনিয়ায় যত আলে বলামা আল্লাহর বান্দারা ইমানদারেরা নামাজ পড়ে সিজদা করে কাবার দিকে না পূর্ব দিকে, তাহলে সবাই নামাজ পড়ে মসজিদে জামাতে। আর আমাদের দেশে কিছু বন্ধ পীর বাজান বের হয়েছে, তারা নামাজ পড়তে বলে বাজান বাড়িতে, কথা বুঝতেছেন না। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80-82 জায়গা বললেন, ও আপনি মুসলা নামাজ কায়েম করো, অতু জাকাত জাকাত আদায় করো, কুতিবে আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। আল্লাহ নামাজের কথা 80-82 জায়গা, জাকাতের কথা 30 জায়গা। আজকে এই নামাজটা বাদ দিয়ে আপনার জাকাতটা বাদ দিয়ে আমরা যেই জায়গায় নামাজের কথা বলছে ওই জায়গায় আল্লাহ জাকাতের কথা বলছে, তারপরে আল্লাহ রোজার কথা বলছি, আর আমরা জাকাতটা কাইতে দিছি, কারণ জাকাত দিতে গেলে টাকা দিতে হয়। কথা কয় না, কথা কয় না। এই জন্য আমরা বলি নামাজ পড়ো, রোজা রাখো মমিন ভাই, নামাজ সারা বেস্তে যাবার উপায় নাই। তোকে এই কথা বলছে কেটা রে, যেখানে নামাজ ওখানে জাকাত, জাকাত কাটিয়ে দিয়ে কোন গেলে নামাজের কাছে রোজা লাগা দিলে ওই টেকা দিতে ময়া লাগে, ময়া লাগে। কথা কয় না, কথা কয় না। কথা কি অবাস্ত বলতেছি নাকি? এখন তো বলবে ঠিক আছে। কি খারাপ লাগতেছে নাকি? কেবল উঠলেন গন্ডা দেখ আলোচনা করবে দেন নাকি? সব ওয়াজ করবনে মা বোনেরা কেমন করে রাস্তা দিয়ে যায়, আল্লাহ কেমন করে বলছে, মোবাইলের ওয়াজ করবনে সব ওয়াজ, আজকে সব ওয়াজ করব। আপনার আসান তো ইনশাল্লাহ আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? কারণ নামাজ পড়ে বেহেশতে যাবে এরকম প্রমাণ পাওয়া যাবে না, প্রমাণও নাই। নামাজ হলো বেহেশতের চাবি, আপনি নামাজ পড়বেন বেহেশতের চাবি পাবেন, নামাজ পড়বেন না বেহেশতের চাবি বাদান পাবেন না। আমাদের দেশের কিছু মানুষ আছে বলে, হুজুর নামাজ না পড়তে পারি কিন্তু ইমান আমার ঠিক আছে, কথা বুঝতেছেন না। নামাজ না ইমান ঠিক আছে, আগের জামানায় আমরা দেখছি যখন ছোট্ট ছিলাম আমাদের এলাকার আলে ওলামা বলছে যারা নামাজ পড়বে না ওই ভাই আমরা দাবাত খাবো না, কথা কন না কে। আর এখনকার মাওলানা যে বাদ বাদা নামাজ না, নামাজ যদি না পড়ে দাবাত যদি পায় দোব বুড়ে বুড়ে বাদান খায় জোরে কন ঠিক কিনে। দেখেছি ইউটিউবে দেখলাম মৌসুমীর মতো একজন নর্তকী নায়িকা, তার জন্য দোয়া করতেছে আল্লাহ সানি বাগ বেহেশতে দিও, বেটা শালা কয় কি আবার হাসতেছে, একজন নর্তকী তার জন্য দোয়া করে দুঃখ লাগে, আমারই মতো মাওলানা আবার করতেছে। আভা আমার মসজিদে টাইলস নাই, ই নাই, কার্পেট নাই, কার্পেট লাগবে,
ওকমকা জুতো দেবারে না দরকার। একজন নর্তকি ওয়ারতে ওয়ারসে বেশখানা যায় টাকা তুলে টাইস নিয়া গা কথা কয় না কথা কয় না ও খারাপ মৌসুমি খারাপ এখন এই দেখো এখন তো ঠিক কদে সাই তোমার মৌসুমের কাজ কোয়া দিবে না উচিত কথা কলি তো বাচ্চা অন্তরি ভালো না বাংলাদেশের বক্তা হয়েছে আজকে যদি ইসলামী রাষ্ট্র হয়তো তাহলে বাসাই করে করে বক্তাদের মাঠে নামাইতো যে বক্তা তেল তেলে ওয়াশ করে এই বক্তার খাওয়া নাই এটা অন্যায় এটা করা যাবে না এটা নেই এটা করতে হবে না এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো দৌড়ানোর দরকার হলে দৌড়াবো প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো বাতিলের সাথে আপোষ নাই এখন আমি কি করবেন বাড়ি কন ওরে নুনু দোয়া পানি খা চোরি বাচ্চা যারা মোল্লামায় পাপ লেখা হয় নাই ছয়ের থেকে সাত বছর বয়স ওর ওর ইমানের ভিতরে যশ বয়স হয়ে গেছে আর আপনারা বুড়ো মানুষ নাতি বিয়ে করেছেন আপনাদের ইমানের যশ হয় নাই ওর নুনু দোয়া পানি খাও কথা কয় না কথা কয় না কথা আমি অবাস্তব বলতেছি একটুখানি চ্যাংড়ার কি একটা যশ এসে গেছে ইমানের যশ আপনি বুড়ো মানুষ ইমান কবে উঠে হ্যাঁ আগে তারপরে দেখতেছি ও আসলেই এক সময় হো ইসলামের সৈনিক হবে মার হবে একটু জোর কর এবার তোর মা যে তোর জন্ম দিছে তোর মা আর তোর বাবার জীবন ধন্য আমি দোয়া করি আল্লাহ যেন খালিদ বিন ওয়ালিদের মতো বানায় হাসান হোসেনের সাথে যেন জান্নাত নসিব করে আমিন কর আর বুড়ো মানুষ এই যে তোমরা তাকবীর দিলে নয় ছেঁড়ার সাথে তাকবীর দিলে পিচ্ছি একটা ছেলের সাথে আল্লাহর কসম করে বলতেছে একটা বুড়ো মানুষ দাড়ি বাঁকা মানুষ যদি বেহেস্তে যাবে ধরো এখন চোখ বড় বড় করছে কে হ্যাঁ আমার কথা না রসুলের কথা রাগ করলে রসুলের উপরে করা লাগবে এখন আর কথা কবেন না আপনারও তো মন খারাপ হওয়া গেছে আর সামনের মুড়ি দিয়ে যারা বসে আছে চিন্তা করে দেখে বুড়ো হাত আমাদের বেঁকা দেওয়া গেল আমার ভাইয়ের আমার আমার নবী যখন বললেন সাহাবীরা রে একটা বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না কালো মানুষ জান্নাতে যেতে পারবে না একটা মুরব্বী সাহাবি আপনার অমনি রসুলের সামনে কেন্দ্রে হরান হয়ে গেলেন আমার নবী বললেন সাহাবি রে কেন তুমি কান্দ সাহাবি বলি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার পবিত্র জবান দিয়ে বলেছেন গো নবীজি বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না ও নবীজি আপনারও কত কোনো দিন মিথ্যা হবে না জোরো কন মারহাবা আমার নবী বললেন সাহাবি রে তাহলে তুমি যে কান্দতেছো জান্নাতের জন্য তুমি কি জান্নাতে যেতে চাও বলে রসুল গো জান্নাতে তো আমি যাই বের ইসাই আমার নবী বললেন এই মুহূর্তে আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয় তুমি জান্নাতের মধ্যে কি চাও ডাকদা বলে নবী গো আমি জান্নাতের মধ্যে কি চাবো সোনার একটা খার চাবো আর হীরে কাঞ্চন দিয়ে একটা বিল্ডিং চাবো আল্লাহ নবী বললেন এটাও তোমাকে দিয়ে দিবে আর কি তুমি চাও বলে আল্লাহ নবী গো আমি একটা জিনিস চাই খাবারের জন্য রসুল বললেন খাবারের জন্য কি চাও চাও আমি বললেন নবী গো খাবারের জন্য আমি আঙ্গুর ফলের বাগান চাই আল্লাহ নবী বললেন দুনিয়ায় আপেল ফল এরপরে আপেল ফল এরপরে অনেক ধরনের ফল রয়েছে এই ফল বাদ দিয়া বাদ দিয়া কেন আপনি আঙ্গুর ফল চাচ্ছেন চাও আমি বলে নবী গো আমার মুখে একটা দাঁত নাই সব দাঁত পড়ে গেছে আপেল ফলের যদি বাগান দেয় কামুর দিয়ে খাইতে পারবো না কথা কয় না কথা কয় না কামুর দিলে ফচকিয়া যাবে স্লিপ কাটবে কথা বুঝতেছেন না আঙ্গুর বলে যদি বাগান দেয়
মুখের মধ্যে দিব, মাছটি দিয়ে ঠাসি দিব, রসে মুখ ভরে যাবে, পেট ভরে ভরে কুতকুত করে খাবো। আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে, তবে শোনো এক একটা পুরুষকে আপনারও সত্তর করে বউ দিবে, যাদের বয়স হবে বাদান 17 থেকে 18, 18 থেকে আপনার 17 থেকে 18 অথবা 19, এর চাইতে বেশি বয়স হবে না, একটা সুন্দরী আপনার 70টা করে বউ দিবে। সাহাবি বলে, নবী গো বুড়া বয়সে আমি বউ দিয়া কি করব, বসতে গেলে ইসিস করে বসি, আর দাঁড়া থাকলে লাঠি দিয়ে ইসিস করে দাঁড়ায়। ও নবীজি এত বউ দিয়ে কি করব, আমার বউর দরকার নাই। আল্লাহ নবী বললেন, তোমার বউ নিতেই হবে। সাহাবি বলে, নবী গো আমার আল্লাহ জোর করে যদি আমাকে বউ দেয়, বউয়ের হক আমি আদায় করতে পারবো না, দেখা ছাড়া কোনো আপনার আমার কোনো গতি নাই, ছায়া ছায়া দেখবো তার হক আদায় করতে পারবো না। আল্লাহ নবী বললে, সাহাবি রে এই জন্যে আমি বলেছি বুড়া মানুষ জান্নাতে যাবে না, সমস্ত বুড়োকে 70 গুণ রূপপতি গুণপতি বানাইয়া আর যুবক বানাইয়া আল্লাহ জান্নাতে দিবে। এখন বুড়োরা সুবহান আল্লাহ জোরে কইতেছে না, কাম ভালোই হয়েছে, 70টা করে বউ বেবি। একদিন আমার বিবি বললে, হুজুর আপনার সাথে ওয়াজ শুনতে যাব। আমি বললাম, আমি ওয়াজ করব, তুমি ওয়াজ শুনবে। গেলাম গ্রামের পূর্ব পাড়া, কথা বুঝতেছেন না, কারণ আমার বিবি তো বোরখা পরান লাগে না, আমার গায়ে জুব্ব আছে 11টা 12টা, বিবির গায়ে একটা, আমার গায়ে হলে একটা, আমাদের তো বোরখা দরকার নাই, সে মাথায় একটা ঢাকনা, হাতে মুজো পায়ে মুজো, আর কি বোরখার দরকার আছে। আর আমাদের দেশের কিছু মেয়েরা বোরখা নামে টোরখা পরে রাস্তা দিয়ে যখন যায় টাইট বোরখা পরে যায়, এরপরে যুবকেরা দেখে মেয়েরা পরে বোরখা টাইট, পিছন থেকে যুবকেরা করে ফাইট, দেখে পিছন থেকে কয় এক্সকিউজ মি, কথা কয় না, কথা কয় না, কারণ টাইট বোরখা পরে ইসলামী হলে দিলে দাঁড়া বোরখা পরা লাগবে। এখনো মদিনায় যান, একটা বোরখার মধ্যে 3 জন মহিলা ঢোকে, আর আমাদের মেয়েরা যেই বোরখা গায়ে দেয় এত টাইট বাদান, আপনার আঙুল তো ডুকনে দূরের কথা, শুয়েও ডুকন যায় না, কথা কয় না। রাস্তা দিয়ে আমি যখন যাই, মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই, আবার আলতা রাঙা পায় ইনুপুর পাইছে, বোরখা পরা মিয়া আমায় পাগল করিয়াছে। আমি করে যুবকেরা কয়, আমি বললাম সব মিয়া তো এক না, কিছু কিছু মিয়া আছে দিলে ঢালা বোরখা পরে, হাতে মোজা পায়ে মোজা, কথা কয় না, কথা কয়। রাস্তা দিয়ে আমি যখন যাই, মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই, হিল জুতা পায় মোজা লাগাইছে, হাই হাই হিল জুতা পায় মোজা লাগাইছে, বোরখা পরা মিয়া আল্লাহর হুকুম মেনেছে, বোরখা পরা মিয়া নবীর তরিক মনেছে, হাই হাই বোরখা পরা মিয়া আল্লাহর হুকুম মেনেছে। মারহাবা একটু বললেন না, আল্লাহর আসমান থেকে রহমত বাদান বর্ষিত হলো, আর যারা হুকুম মানলো না তাদের উপরে আল্লাহর রহমত পড়বে না, তার উপরে আল্লাহর গজব পড়বে। সিল্লা বলুন ঠিক কিনা, এখনো বাংলাদেশে লজ্জিত পুরুষ আছে টাইট বোরখা গায়ে দিয়া বউকে রাস্তা দিয়ে নিয়ে যায় না, তিনি এমন বোরখা পরে দিলে ডালা বোরখা পরে যায়, বউ হলো বয়স হলো 18 বছর, মানুষ দেখে বলে চাষি আম্মা কেমন আছেন, সুবহানাল্লাহ কন্যাকে। আর আমাদের মেয়েদের বয়স বাদান, আমাদের কিছু কিছু পরিবারের লোক আছে বড় বয়স 60 বছর, তারপরে বাদান লিপস্টিক লাগায়, এরপরে বাদান মেনি ব্যাগ থাকে, কথা কয় না, এটা 60 বছর দেহা বুড়া নানি লিপস্টিক লাগায়, হায় হায় 60 বছর দেহা নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, ওই যে শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়, এই 60 বছর দেহা নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, জোর কান ঠিক কিনে, ওই যে হ্যাঁ
রাস্তা দিয়া যাই গো নারী, মোবাইল ফোন হাতে জানি, কানের কাছে ফোন লইয়া কত কথা কয়, কানের কাছে ফোন লইয়া ভাই কত কথা কয়, তাই দেখিয়া বুড়া নানা করে হায় রে হায়। কথা কম আস্ত বলতেছি, একের রাস একের রাস। আরে তেল দিলে বলছে দিন না, যেটা অন্যায় এটা প্রতিবাদ করা লাগবে, এই করে বাদ দেন, ভালো পথে চলেন, আল্লাহ বেহেস্তে দিবে। কথা কন এদিক তাকান, আমার দিকে তাকান, অন্য গল্প পরে করেন, কালকে করেন, কাল সময় আছে। চেহারা কি একবারে খারাপ নাকি মিয়া? কালকে বলছি চেহারা কি খারাপ, কেন বাদাই মারছে কম না, বাদাই মেঘ আমি চিনলাম না। কি জন্য বলতেছিলাম আপনার মনে নেই, আমার মনে আছে আগের জামানার মোল্লারা বলতো যে বাড়ি নামাজ না পড়বো এই বাড়ি ভাত খাবো না, মনে আছে? আর এখনকার মোল্লারা কিসের হালাল হারাম সুদ সুদ কর যদি দাবাত দেয় দম পরে বরে খায় আর দোয়া করে আল্লাহ বেহেস্তে দিও, আল্লাহ কয় দেব নে তোকে দেব ওকে দেব। কথা কয় না, কথা কি আমার বুঝতেছে? তো যাই হোক, একবারই দাবাত দিছে, দাবাত খেয়ে গেছে, যে নামাজ পড়ে কাহে নামাজ পড়ি বক কোছে, হুদু দুদু জিজ্ঞেস করে বলি যে নামাজ পড়ি, তখন ওই লোকটা হুজুর করে বসা দিয়ে মানে বাতাস আনবের কাছে দোয়া কালাম পরে পরে একটা বাতাসা দিবে না, তাই এক হুজুর জিজ্ঞেস করতেছে বৌমা নামাজ কালাম কি বড় কাহে হুজুর পড়ি, তার এক হুজুর করতেছে নামাজ পড়ে একটু পরীক্ষা কর কেমা ফজর ফজরে কয় রাকাত নামাজ কাকা 17 রাকাত। এক হুজুর আর হুজুর করে তাড়াতাড়ি চল, 40 দিন কেটে বাদর নষ্ট হওয়া যাবে। হুজুর আস্তে আস্তে উঠে চলে গেছে, উনি বাতাসা নিয়ে এসে দেখে যে খালি বউ বাইক বসে আছে, হুজুর নাই। কেন হুজুর কো হুজুররা চলে গেছে, কে চলে গেল কত তুই জিজ্ঞেস করলো ফজরের নামাজ কয় রাকাত, কে তুই কি করছিস, আমি করছি 17 রাকাত। হ্যাঁ তুই বলতে পারিস না 2 রাকাত ফরজ, 17 রাকাত করলাম তাই থাকবে না, যদি 2 রাকাত করলাম না আগেই চলে গেল নি। আমার ভাই আমার যারা আলেম আছেন তাদের আমি পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, যারা সুদ খাবে ওদের বাড়ির দাবাত খাবেন না, যারা সুদাক সুদ সুদ খাবে ওদের টাকা মসজিদে নিয়েন না, নামাজ নষ্ট হয়ে যাবে। কথা কয় না, কথা কয় না, লাগে গেল মনে হয় বেজাল, তাই না? বেজাল লাগলে আমার কিছু আসা যায় না, বেজাল যদি লাগান আল্লাহর সাথে বেজাল লাগবেন, আমার সাথে বেজাল করবেন কে? আল্লাহ বলছে আল্লাহ তা কোনো সত্য খাওয়া দূরের কথা, দাদার কাছে যাও না, নিষেধ করলো আল্লাহ, আর আমি বললি আমি তো বাদশাহ, আমি বললি আমার দোষ কে? আমি কিছু লোকে বলে রয়েছে কে খাও কে সুদ খাবি আর বললি আমার অন্যায়, আগামী বছর যদি কেউ আমাকে আনবে সাহেব সভাতে কই খবরদার বাচ্চাদের কানে লাগবে না, আমার খালো তো ভাই মামা তো ভাই ফুবো তো ভাই ফুবো তো ভাই চাচা তো ভাই একটা হুজুর আছে, ওই হুজুর আমার বাড়িতে আসবে, আমি তো খাওয়ান দান করবো, টাকা যা দেওয়া লাগে আমি দিয়ে দেবো, বাচ্চা অন্তরে কেন লাগবে না, আমি তো হক কথা বলি, এখন তো ঠিক কবে আর সুদ কর হয় মসজিদের মানে সভাপতি কি কি কথা কর না কে না, ও আকামের কথা আমি কবে খুললাম, আমার ভাই আমার এই উঠে যেতেছে দেখছেন, যারা উঠে দেবে বুঝতে হবে সুদের সাথে জড়িত আছে, হ্যাঁ খবর আছে, উঠে গেলে বুঝতে হবে সুদের সাথে কি আছে, নারায় তাকবীর ইয়াল কোরআনের আলোক ইয়াল হাদিসের আলোক সুদ গোস যেখানে ইয়াল ওলামা যেখানে এই কোরআন হাদিস যেখানে এই টেলিভিশন যেখানে বাস ভালো, টেলিভিশন কার কার বাড়িতে আছে এটা হাত তুলে দেখেন তো দেখি,
এইমাত্র বললো যে টেলিভিশন যেখানে আমরা নাই সেখানে, কিন্তু বাড়তি তো টেলিভিশন দেওয়া গেছে। আমার ভাইয়ের আমার এখন টেলিভিশনের দরকার নাই, হাতের মধ্যে টেলিভিশন, কারণ বই এখন আপনার হলে যাইতে হবে না, ছবি দেখার জন্য হলে যাওয়া লাগবে না। আপনি যদি বলেন আমি আমাদের যে নায়ক নায়িকা আছে এখন কার যে নাম লোক আমার তো নাম মনে নাই, মাহির না মাহি আর আরেকজনের নায়কের নাম ছবি দেখবো, অমনি আইসে হাজির হওয়া দেবে টুকুর, কথা বুঝতেছেন না? কারণ আমি তো ওই যে স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করি না, আমি টাচ মোবাইল ব্যবহার করি কারণ কারণ হলো আপনার এই এই টোকাটুকি করতে করতে একটা মিয়া সাল এসে আমাকে এরকম করে শক্তি দিয়ে পারি, এক্সকিউজ মি, আল্লাহ বাসা দিয়েছে আল্লাহ মাহুল বাইয়া। আমার ভাইরে বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে প্রশ্ন করো, বলে কি প্রশ্ন করবা, বলো প্রশ্ন করো, ইনি যে নবী তাতে হাতের হাতের আঙুলের ইশারায় দ্বারা এই এই সাতটা দক্ষিণ দিকে বাঁধবে কিনা। এবার হাবিব বিন মালিক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ আপনি কি পারবেন, আমার নবী হাতের আঙুল ইশারা করাও শেষ, চন্দ্র বাদাম দুই ভাগ হয়ে গেছে। হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেছে, ইনি বিশ্ব নবী, এর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আসমানে কিতাবের মধ্যে পড়ছে, বাবার নাম আবদুল্লাহ, মার নাম হলো আমেনা, তার নাম হবে মোহাম্মদ, তিনি হবে হলো বিশ্ব নবী, সিল্লাকান সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার এবার আবু জেহেল্লা, আপনার আবু জেহেল্লা আমার নবীকে বলতে, আবু জেহেল্লা হাবিব বিন মালিককে বলতেছে আপনাকে আনছে অপমান করার জন্য প্রশ্ন করেন, ৪২টা প্রশ্ন করছে দাদা, ৪২টা প্রশ্ন করছে, তার মধ্যে তিনের থেকে চারটা প্রশ্নের উত্তর দিয়ে আমি আসল ওয়াজের দিকে বাদাম চলে যাব। এবার হাবিব বিন মালিক বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেছেন, আপনি বলেছেন বেহেশতের মধ্যে একটা গাছ থাকবে, এই গাছটা আপনার জান্নাতটাকে আপনার ছায়া দিবে, কিন্তু গাছের গোড়া থাকবে উপরে, উপর দিকে আর নিচের দিকে থাকবে আপনার মাথা। হুজুর কেমন করি এই জিনিসটা, গাছটা যদি উপর দিকে শেকড় রাখা যায় এই গাছটা তো মারা যাবে, আর কেমন করে ছায়া দিবে হুজুর ভালো করে আমারে বুঝাবে। আমার বিশ্বনবী বললেন ও হাবিব বিন মালিক যেই প্রশ্ন করছো উত্তর দেয়া দেয় হলো বড় সঠিক, সুবহানাল্লাহ, একটু জোরে পান, বলতেছে হাবিব বিন মালিক এই চন্দন মুখ সূর্যের মুখ কোন দিকে, কয় নিচের দিকে, গোড়া রয়েছে কোন দিকে, কয় উপর দিকে, কয় শেকড় কোনে, কয় তার শেকড় হলো উপরে, এক মুখ রয়েছে নিচে, কয় এই সূর্যের মুখ যদি নিচের দিকে থাকে, গোড়া যদি উপরে থাকে, আল্লাহ যদি এই জমিনটাকে তাপ দিতে পারে, কেয়ামতের ময়দানে আপনার গাছের গোড়া উপরে রেখে কেন ছায়া দিতে পারবে না? যরকম সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বলে হুজুর আপনার উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ, কোন বলে হুজুর আপনি বলেছেন, আবু জেহেল্লা শিখে দিছে, আরো প্রশ্ন করো, তাকে ঠেকাইতে হবে, কথা বুঝতেছেন না? হাবিব বিন মালিক বলতেছে হুজুর আপনি বলেছেন জান্নাতের ভিতরে মানুষ অনেক খাবার খাবে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো মানুষের পায়খানা পেশাবের জরুরত হবে না, হুজুর এটা কেমন করে? আল্লাহ নবী বলেন হাবিব বিন মালিক এই প্রশ্নের উত্তর যদি চাও, তুমি কয়দিন তোমার মায়ের পেটে ছিলে? কয় ১০ মাস ১০ দিন ছিলাম। তোমার মায়ের পেটে কিছু খাইছো বলো? অবশ্যই মায়ের পেটে না খাইলে তো আমি বাঁচি না। মায়ের পেটে খাইছো, ১০ মাস ১০ দিন মায়ের পেটে ছিলে, তুমি পায়খানা করছো কোনে? হাবিব বিন মালিক বলো হুজুর আমি বুঝতে পেরেছি, সুবহানাল্লাহ, তো জোরে পান। আবু জেহেল্লা বলে আরো কঠিন প্রশ্ন করো, হাবিব বিন বলে তুই কর, সুবহানাল্লাহ, তো জোরে কর, কি কর? আমার ভাইয়েরা আমার
হাবিব বিন মালিকের মতো বড় শক্তি মানুষ আমার নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়া যায়, চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার বাইরে আমার মুসলিকে সাল্লাম বলে আল্লাহ তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বলেন আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। মুসা আলাইহিস সালাম যখন বললেন আর বলে আল্লাহ কতটুক রক্ত দিলে তুমি খুশি হইবে? আল্লাহ বললেন মুসা রে বান্দা যদি একটু রক্ত দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ বললেন না। মুসা নবী বলে আল্লাহ কতটুক রক্ত? আল্লাহ বলে বন্ধু মুসা রে মুসা নামে একটা প্রাণী আছে এই পানিটা যতটুকু রক্ত খায় এতটুকু রক্ত চার ভাগের এক ভাগ রক্ত যদি বান্দা মারে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। তাহলে মুসা নামে যে প্রাণী আছে এই মুসা যে ই রক্ত খায় চার ভাগের এক ভাগ রক্ত যদি আল্লাহ দেওয়া যায় আল্লাহ যদি বন্ধু হয় তাহলে সেই রক্ত দেওয়ার জন্য কি আমরা রাজি? যে কারা কারে রাজি হাত তাকবীর দেবে হাত তুলে দেখা নারাই তাকবীর হাত নামা একটা চাকু আর প্লেট আনবে এরকম রক্ত তো দিবে চাইছেন আপনারা। মুসা নবী বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় আল্লাহ রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে, কে তোমার ইবাদত করবে, তোমার দাসত্ব করবে, কে তোমার গোলামি করবে? আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বললে বন্ধু মুসা রে আমি আল্লাহ স্যাক্রিফাইস করলাম আমার বান্দা রক্ত দেওয়া লাগবে না, রক্ত কামানো পরিশ্রম করা উপার্জন করা কিছু টাকা বান্দা যদি আমার রাস্তা দান করে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। যরকম সুবহানাল্লাহ এই গভীর অবনীতি রাত বারোটার পর আল্লাহর আসমানে দরজা খোলা, প্রত্যেকটা মানুষের একটা একটা করে দোয়া কবুল করে। আমি একজন মানুষের কাছে বাদান হাত পাতবো, একজন মানুষ বলে হুজুর আমি 5,000 টাকা দিব, একজন বলে হুজুর আমি 2,000 টাকা দিব, আর 10 জন ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চাই। 10টা মিনিট টাইম নিয়ে আসল ওয়াজার দিকে বাদান চলে যাব। একজন ব্যক্তি হাত তোলে হুজুর আমি 1,000 টাকা দিব, একটা পান খালে 5 টাকা, চা খালে 5 টাকা, সিগারেট খাইলে 5 টাকা, আর দিন 2 টাকা জেল কা জেল হাত আর বিড়ি বার মাসের নাম। জেনে রেখো শুনে রেখো ওকে মুসলমান, জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান। ও মাওলা আর 2 জন যদি 2,000 টাকা দেয় 12 মাসে 12,000 টাকা দিয়ে হবে। আল্লাহ আমি জোর করি নাই জোরি করি নাই, তোমার 2টা বান্দার মন নরম করো, মন দাস শেষে তোমার 2জন বান্দা হাত তুলে দেনে বলে হুজুর 2জন 2,000 টাকা দিব কন আমি। দুজনের মধ্যে একজন হাত তোলেন তো দেখি নাই, কি নাম? নারাই তাকবীর। মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ 1,000 টাকা কান মার হাবা কিস্তি না হচ্ছে এর যে আপনার নাম ইদ্দিস দেখছেন নারাই তাকবীর দানবীর ইদ্দিস ভাইয়া 1,000 টাকা কান মার হাবা হাত তুলে মনে জাত করি আল্লাহ ইদ্দিস ভাই ইদ্দিস ভাই আল্লাহ 1,000 টাকা 2জন ইব্রাহিম খলিল 1,000 টাকা দান করছে আল্লাহ এদের দান তুমি কবুল করে নাও, এদের মনে রাখো তুমি পুরো করে দাও, তুমি মনের গোনা মাফ করে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। মুরগির মতো বন্ধু তুমি নামাজ পড়ো না, মুরগির মতো বন্ধু তুমি নামাজ পড়ো না, মুরগির মতো ঠক পাড়িয়া নামাজ পড়ো না, এইভাবে নামাজ পড়িলে নামাজ কবুল হবে না, মুরগির মতো ঠোক পাড়িয়া নামাজ পড়ো না। কথা কয় না কথা কয় না, অজু করো নামাজ পড়ো, অজু করো কোরআন ধরো, আল্লাহর হুকুম মেনে চলো, অজু করো কোরআন ধরো, আল্লাহর সাথে গল্প করো, আল্লাহর সাথে গল্প করলে জান্নাত ঠিকানা, আল্লাহর সাথে আলাপ করলে জান্নাত ঠিকানা। মুরগির মতো বন্ধু তুমি নামাজ পড়ো না, হায় হায় মুরগির মতো ঠোক পাড়িয়া নামাজ পড়ো না, ওই নামাজ পড়লে তোমার কাজে লাগবে না, হায় হায় ওই নামাজ পড়লে তোমার কাজে লাগবে না, মুরগির মতো ঠোক পাড়িয়া নামাজ পড়ো না। কথা কয় না কথা কয় না।
বলে ধীরে ঠান্ডা হলে নামাজ পড়ো, আল্লাহকে সেজদা করো, ধীরে আস্তে নামাজ পড়ো, আল্লাহকে আল্লাহর পায়ে সেজদা করো, আমার আল্লাহ খুশি হলে জান্নাত ঠিকানা, আমার আল্লাহ খুশি হলে জান্নাত ঠিকানা, মুরগির মতো থোক পাড়িয়া নামাজ পড়ো না, মুরগির মতো থোক পাড়িয়া নামাজ পড়ো না, কথা কয় না কথা কয় না, এরকম লোক আছে না আমার ভাইরা? আমার আরে একজন ব্যক্তি হাত তোলেন তো দেখি, শোনেন জুমার দিন নামাজ কয় রাকাত হয়? দুই রাকাত, তাই না? পাঁচ ওয়াক্ত নামাজের ১৭ ফরজ না, ১৭ রাকাত ফরজ নামাজ না, জুমার দিন দুই রাকাত কাটিয়ে যাওয়া হয় ১৫ রাকাত। সুবহানাল্লাহ, তাবারক আল্লাহ, কি সহজ করে দিছে বাঙালি, এই বান্দাকে আল্লাহ সহজ করে দিছে। তাহলে ১২ জন হয়েছে আর তিনজন ৩০০০ টাকা দিলি ১৫,০০০ হবে, তাহলে জুমার নামাজের সমান হবে। সুবহানাল্লাহ, একটা জোরে কয়। তাই একজন ব্যক্তি লজ্জা ভেঙে হাত তোলেন তো ১,০০০ টাকা দিবেন প্রত্যেক মাসে মাসে ১০০ করে। শোনো যুবকেরা, অনেক টাকা অনেক পয়সা অনেক মেয়েদের মোবাইলে ফ্লেক্সিলোড করে দিছ, কাজে লাগে নেই। আজকে আল্লাহর ঘর মসজিদে ১০০ করে টাকা প্রত্যেক মাসে লোড করো, আল্লাহ তোমার মনের আশা পুরো যদি না করে দেয় মোথা কাশিটা কান কেটে দিও। এই যে হাসে উড়ে দিল কম তো, একজন ব্যক্তি হাত তোলেন তো ১,০০০ টাকা পাইছি। কি নাম? মনারায় তাকদীর, মনারে ইসলামে ১,০০০ কন মারহাবা। আপনার নাম? জহুরুল ইসলাম। আপনার নাম? ওই যে জহুরুল। আর আপনার নাম? মনিরুল খান। দেখ আমি কথা ঠিকই কইছি, জহুরুল ইসলাম আর মনিরুল ইসলাম দুইজন দুই ১,০০০ টাকা। নারায়ে তাকবীর, মনিরুল আর জহুরুল ইসলাম দুজন ২,০০০ টাকা কান মার হাবা। আরে একজন দেন তাই ১৫,০০০ হবে। কি নাম? আব্দুল হাকিম। নারায়ে তাকবীর, দানবীর আব্দুল হাকিম, আব্দুল হাকিম গিদিয়াবাদ, গিদিয়াবাদ মানে জানে কুলন লাগে না। আব্দুল হাকিম ১,০০০ টাকা কান মার হাবা। হাত তুলে মনে হাত করি, আল্লাহ তোমার বান্দা আব্দুল হাকিম ১,০০০ টাকা দান করলে আব্দুল হাকিমের দান তুমি কবুল করে না, আল্লাহ মনের আশা পুরো করে দাও। আল্লাহ ১৫ জন ১৫,০০০ টাকা দান করছে, কি জন্য দান করলো, কি জন্য দান করলো আমি বলবো গো মাওলা, তোমার আজ তোমার বন্ধুর প্রেমের খাতিরে মাবুদরে জীবনের গুনাহ মাফ করো, বিশ্ব নবীর সাথে তুমি জান্নাত নসিব করে দাও কান আমি। তাহলে তাহলে ১৫ নামাজ জুমার বারের দিন ১৫ রাকাত ফরজ নামাজ, আর জুমা ছাড়া আজকে কি বার? মঙ্গলবার। রাত পোয়ালি, রাত পোয়ালি কি হবে? বুধবারের দিন ১৫ রাকাত নামাজ হবে না, ১৭ রাকাত নামাজ ফরজ হবে, আর দুইজন ২,০০০ টাকা দিলে ১৭ পড়িবে। সুবহানাল্লাহ, একটু জোরে কন। তাহলে আর দুইজনের মধ্যে একজন ব্যক্তি হাত তোলেন, আমি একটু দোয়া করব। কি নাম? এটা ম্যাজিস্ট্রেট শামসুল আলম। ম্যাজিস্ট্রেট শামসুল আলম জামিন দিল না, টাকা দিলাম পয়সা দিলাম বেল তো ধরল না, আর টাকা দিলাম পয়সা দিলাম বেল তো ধরল না, ম্যাজিস্ট্রেট শামসুল আলম জামিন দিল না, কারণ ওই দিন আমার আল্লাহ হাকিম হবে, উকিল হবে আমার নবী। কথা বুঝতেছেন না? ওই যে শামসুল আলম ভাই, হ্যাঁ দোকানদার শামসুল আলম জামিন পাইল না। আচ্ছা তাহলে আর একজন, ১৬ জন হয়েছে, আর একজন হাত তোলেন তো, আর একজন হাত তোলেন ১,০০০ টাকা। শোনেন ১,০০০ টাকা দান করলে গেল জীবনে মনে ভগির হওয়া যাবে, যারা দান করতে সব ভগির হওয়া গেছে। কোনদিন কি শুনছেন যে দান করলে ভগির হয়? এক দান করলে ১০ দেয়, বিশ্বাস কি হয়? বিশ্বাস যার হয় সেই ব্যক্তি হাত তোলেন তো দেখি, একটা ১,০০০ টাকা দেয়। কি নাম? সিরাজুল, রিয়াজুল, নারায়ে তাকবীর, দানব রিয়াজুল ভাই, রিয়াজুল ভাই, মীর মুজাহিব রিয়াজুল ভাই, ১,০০০ টাকা কান মারহাবা।
হাতুল মুনাজাত করি আল্লাহুম্মা আমিন দোয়া করে দাম দরগাহে ইলাহি হায়াত ও দৌলত ইলমে দারাজি আল্লাহ মিনা দুল ভাইয়া কাজার টাকা আল্লাহ আপনার শামসুল আলম ভাইয়া কাজার টাকা দান করছে আল্লাহ তুমি দান কবুল করে না ও মাওলানা মনে রাসা পুরো করে দা মাবুদরে জীবনে বহুত মুনাজাত করছি কোন মুনাজাত কবুল হচ্ছে জানি না আজকের এই মুনাজাত তুমি কবুল করে নাও আল্লাহ গো গভীর রাত গভীর রজনী পর্যন্ত প্রত্যেক দিন আমি দোয়া করি আমি মা হারাইছি বাবা হারাইছি রে মাওলা আজকে দোয়া তুমি কবুল করে নিও মাবুদ চাইলাম 17 জন আল্লাহ 10 জন চাইছি 17 জন হয়েছে আর তিন জন যদি 3000 টাকা দে হবে 20 আল্লাহ বেস্টে মিলো যে হুরি আর নুরি সকলেই বলুন আল্লাহুম্মা আমিন আচ্ছা আর একজন ব্যক্তি হাত তুলে 18 কাটা লিয়ে যান 15 জন 17 জন হইলে গেছে 17 জন আমি হিসেব করে করছি বাথালালি আপনি বলে দিবেন আমি গুনে গুনে কালেকশন করি কি কর দুইজন আর হচ্ছে এটা এটা পরে করেন না ডিসটর্ব করেন না 18 নম্বরে কি 17 জনই হয়ে গেছে দেখছেন আর একজন মানুষ কি আছেন জানসা আর 20 মিনিট কলে প্রধানমন্ত্রী লোন আদেশে আসতেছে হ্যাঁ প্রধানমন্ত্রী আসতেছে আমি তো কথা বলতেছি কথা সেরে দেয়নি আচ্ছা আর কি একজন আসান 19 নম্বর 18 নম্বরে কে 18 নম্বরে নাই কি নাম ফজলুল হক ওই যে ফজলুল হক 1000 ওই যে লেখেন ফজলুল হক 1000 আপনার নাম জহুরুল ফজলুল আর জহুরুল নারাত তাকবীর ফজলুল জহুরুল দুজন 2000 টাকা কান মারহাবা আরে একজন হবে 20 কি নাম মজ্জেল নারাই তাকবীর দানবীর মজ্জেল ভাই 1000 টাকা কান মারহাবা হাত তুলে মুনাজাত করি আল্লাহুম্মা আমিন মজ্জেল ভাই 1000 টাকা দান করুন আল্লাহ আল্লাহ গো চাষি তো আসা গেছে 20 আল্লাহ এদের দান তুমি কবুল করে নিও জানি না মাওলা কোন আসে কোন নিয়ত করে দান করছে আল্লাহ মনে নে কাছে তুমি পুরো করে দিও মাওদরে জীবনে বহুত মুনাজাত করছি কোন মুনাজাত কবুল হচ্ছে জানি না আজকের এই মুনাজাত কবুল করে নাও কান আমিন